يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ কোনো বান্দা সলাতের স্থানে থাকে, সলাতের অপেক্ষা করে, ততক্ষণ তাকে সলাতের মধ্যেই গণ্য করা হয়, আর মালাইকারা তার জন্য এই বলে দোয়া করতে থাকে যে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার উপরে রহমত বর্ষণ করো, এই বলে দোয়া করতে থাকে যতক্ষণ না সেই ব্যক্তি উঠে যায় অথবা হাদ্দাস করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম হাদ্দাস কি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃশব্দে অথবা সশব্দে বায়ু নির্গত হওয়া। সহিহ মুসলিম অধ্যায় 5 মসজিদ ও সলাতের স্থান হাদিস নাম্বার 1383 হাদিসের মান সহিহ।